দেশে মূল্যস্ফীতি কমেছে 1% জানিয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন মূল্যস্ফীতি আরও কমে আসবে। আর সচিবালয়ে সরকারি কর ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি মোটামুটি থামানো গেছে, তবে আরও কমাতে একটু সময় লাগবে। তেলের উপরে শুল্ক কমানো হয়েছে, চিনিরও উপরও শিল্প কমানো হবে। অর্থ উপদেষ্টা বলেন, আজ মসুর ডাল, এলএনজি আমদানি, সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।